বাকিদের ওই লাইনেই আসতে হবে, কারণ একটাই রাস্তা। রাষ্ট্রবাদের যে নীতি ভারতবর্ষে যুগ যুগ চলেছে, বন্দে মাতরম, আত্মমাতা কি জয় যে স্লোগান উঠেছে, জয় হিন্দ, সেটা আমরা ভুলে দেওয়ার চেষ্টা করছি বাংলার লোককে। 1919 থেকে আরম্ভ শুরু হয়েছে, বাকি জগাখিচুড়ি যারা আসছে ওরা থাকবে না। শুদ্ধ জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ বাংলা থেকে উঠে আর সারা ভারতের আলো দেখাবে, তার সূচনা শুরু হয়েছে। যারা বুঝতে পেরেছেন তারাই কেন্দ্রীয় ফোর্সের অবস্থা থাকে, কেন্দ্রীয় বাহিনী আসবে, শুরু হয়েছে, আমরা সব কোথায় থাকবে। কিন্তু যদি না থাকে তাহলে কি ভোট হবে? নিশ্চিত ভোট থাকুক বা না থাকুক ভোট হবে, এবং বিজেপি ভোট করবে। আজকে সেই দিন নয় যে টিএমসি গুন্ডারা চোখ দেখিয়ে ভোট করে নেবে, ওরা এক চোখ দেখালে আমার দু চোখ দেখাবো। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন ভোট দেবেন, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবেন, তারপর রাস্তায় নেমে এই সমস্ত গুন্ডামি প্রতিরোধ। এই প্রশাসন থেকে প্রশাসন প্রথম সিপিএম মতো তাপটে প্রশাসন গায়েব হয়ে গেছে। আর এই প্রশাসন সবে তো দেখুন না, উইকেট পড়া শুরু হয়েছে, যতগুলো গন্ডগোলে আছে সবকে গ্যারেজ করা হবে। রাজ্যে তো বলছে বিজেপি 12টা থেকে বলছে 10টা, আমরা বলতে থাকুন, দুটোকে যোগ করুন না আপনি, আমরা যেটা বলতে